28শে ফেব্রুয়ারি থেকে সি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৌরি এলো। ইতিমধ্যেই এই ধারাবাহিক নজর কেড়েছে দর্শকদের। রহস্যে ভরপুর কাহিনী নিয়ে সি বাংলার এই নতুন ধারাবাহিক। গৌরি এলো নিয়ে খোলামেলা আড্ডায় গৌরি ঈশান, চলুন দেখে নিই কি বললেন জুটিতে। একটা কথা বলো, মানে নতুন জার্নি শুরু হচ্ছে, নতুন একদম নতুন, এবং গৌরি এলো ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে চলেছে, প্রোমোতেই মোটামুটি দর্শকের একটা উৎসাহ দেখা গেছে। যখন প্রথম তোমাদের কাছে চরিত্রটা অফার করা হলো, কি মনে হলো ফার্স্ট আমার কাছে যখন অফারটা এলো অ্যাজ আ লিড? আমি তো এটা কোনোদিন এক্সপেক্টই করিনি কি আমার কাছে আসবে। আমি তো এমনি ডান্স করি, ডান্স করতে ভালোবাসি, ডিভিডিতে ছিলাম, ওখান থেকে হঠাৎ করে অফারটা আসে, একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। খুব শক্ট হয়েছিলাম ফার্স্টে, বাট তারপর ভাবলাম যে না, তোর যখন এসেছে করতে হবে ভালো করে। এই খুব ভালো লেগেছে, মানে ড্রিম কামস ট্রু এর মতো বিষয় ছিল, একদম ড্রিম কামস ট্রু। দুজনকে যখন একসঙ্গে পিয়ার দেখতে পেলে তোমরা দুজনেই, এবং কাজ শুরু প্রোমো শুট করা, সেই সময় তো নিশ্চয়ই একটা একটা বন্ড তৈরি হয়েছে, মানে সেই সময়ের কথা যদি একটু বল। প্রথম দিন প্রথমে তো আমি প্রথম যখন এটার অফারটা এলো, তখন স্বর্ণদার সাথে কথা হয়েছিল আমাদের ডিরেক্টরের জন্য, এবং স্বর্ণদার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক বহুদিন আগেও, কিছুদিন অল্প খুব অল্প সময় হলে কিছুদিন কাজ করেছিলাম, কিন্তু সম্পর্কটা রয়ে গেছিলো। এবং আমি মাঝখানে ব্যক্তিগত কিছু কারণে বহুদিন টিভির পর্দা থেকে অনেক দূরেও ছিলাম আর কি, তো সেখান থেকে ফিরবো নিয়ে কাজের কথা হচ্ছিলো দু একটা জায়গাতে। তো স্বর্ণদার থেকে যখন এই কাজের কথাটা এসেছিলো, আমি প্রথমত ওটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ছিল যে স্বর্ণদার সাথে ওকে ঢুকে পড়ি। তারপর চরিত্রটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, কারণ আমি এই ধরনের চরিত্র আগে কখনো করিনি, মানে চরিত্রের যেরকম যে শেডসগুলো আছে সেই সব সেগুলো আমার কখনো করা হয়ে ওঠেনি। তো ভাবলাম তাহলে করাই যাক আর কি, গল্পটা তো সমস্তটাই শুনলাম। তারপর প্রথম যেদিন লুক সেট হলো, সেদিন এসে নিয়ে আমাদের মোহনা ম্যাডাম সেদিন ওখানে ছিলেন, তো সেখানেই মোহনার সাথে দেখা হলো। এবং মোহনার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, চরিত্র মোহনার মনে প্রচুর প্রশ্ন, মানে আমরা ওই না মানে ওর কিছুদিন পরে ও পড়বে 99 যে প্রশ্নপত্র একটা থাকতো আর কি, এবিটিএর, তো সেরকম ও একটা হচ্ছে ছোট্ট প্রশ্ন বিচিত্র আর কি, ওর মনে প্রশ্নের শেষ নেই, এটা কি সেটা কি হ্যান কি ফ্যান কি। এবং আমার দায়িত্ব হচ্ছে তাকে সেই প্রশ্নের জবাব যতটুকু আমার আয়ত্তে থাকে সেগুলো আর কি দিয়ে যাওয়া। তো মোহনার সাথে প্রথম দিন আলাপে ওটাই হয়েছিল, মানে এক ডজন প্রশ্ন এবং তা সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। মানে ও যে মানে মুচকে মুচকে হাসছে, পুরোটা হাসতেও পাচ্ছে না আর কি তোমার কথায়, তা ওকে দেখে খুব একটা ডায়াগ্রাম করা যায়, খুব শান্তশিষ্ট ব্যাপার না, একদম ভুল, খুব মানে এমনিতে দেখে ওকে অত্যন্ত নিরীহ, হ্যাঁ ছোট্ট শিশু মনে হয়, কিন্তু একদমই সেটা নেই, মহা মাদুর যেটাকে বলে, মানে সেটি হচ্ছে ও। এবার আস্তে আস্তে এখনো সবাই সেটা আবিষ্কার করে উঠতে পারেনি, তবে আমরা 20-25 দিনই হলো, আমরা কয়েকজন এখন আমরা বুঝেছি যে আস্তে আস্তে পরত খুলছে আর কি, ভেতরের বদমাইশ মোহনা বেরোচ্ছে আস্তে আস্তে, তো সেটা বেরোক, সেটা বেরোলেই ভালো, দেখা যাক কতদিনে পুরোটা বেরোয়। একেবারে নতুন জার্নি, দর্শকদের ভালোবাসা আশা করি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা ফিডব্যাক তার পাবে। কি বলবে দর্শকদের একটাই কথা বলবো, এই গল্পটা হচ্ছে খুব ভালো একটা কম্বিনেশন, মানে খুব সুন্দর একটা মিশেল, এক হচ্ছে একটা হচ্ছে কিছু প্রাসঙ্গিক এখনকার যে বাস্তব জীবন সেটা, তার সাথে সাথে একটা কল আদি দৈবিক ব্যাপার আছে যেটা মানে আমরা মানুষ মাত্রই তো কল্পনা করতে ভালোবাসি, তো দুটো খুব সুন্দর একটা মিশেল, মানে খুব ভালো করে ওই বিরিয়ানি রান্নার সময় যখন অনেক রকম মশলা লাগে, এই গল্পটাতেও বেশ অনেক রকম উপাদান আছে, দেখুন নিশ্চিত, মানে আমরাও নিশ্চিত এবং আশাবাদী যে আপনাদের ভালো লাগবে। ধারাবাহিক নিয়ে এশিয়ানেটের মুখোমুখি হয়ে আড্ডা জমালেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও। প্রতিটি এপিসোডে নতুনত্ব কিছু থাকবে, জানালেন পরিচালক। নতুন জার্নি স্টার্ট করছো, একটা তো রমরম করে চলছে, আরও নতুন আর আবার একটা নতুন জার্নি, তোমার যে কোনো গল্পেই একটু মানে কি বলবো একটা অদ্ভুত ভালো লাগা, একটা পজিটিভ ফিলিংস নিয়ে গল্প তুমি শুরু করো, এই গল্পটা কিভাবে শুরু করছো? একইভাবে পজিটিভ ফিলিংস নিয়েই শুরু করছি, এবং আমি ভীষণ আশাবাদী এই গল্পটা নিয়ে, তার কারণ মেগা সিরিয়াল সচরাচর যে ধরনের কনসেপ্টের উপর হয় এটা তার সে অর্থে হয়তো বাইরে নয়, কিন্তু কনসেপ্টটা খুব ইউনিক, এই কনসেপ্টের উপর কখনো কাজ হয়নি। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে, সবসময় আমরা দর্শকদের আমি অন্তত বিশেষ করে চেষ্টা করি যে দর্শকদের নতুন কিছু উপহার দিতে, তো এটার জন্য আমি প্রথমে থ্যাংকস দিতে চাই জি বাংলাকে, যে এরকম একটা ইউনিক কনসেপ্টের উপর কাজ হচ্ছে। প্রোমো দেখে আপাতত দৃষ্টিতে সবাই বলছে এর সঙ্গে মিল আছে, ওর সঙ্গে মিল আছে, এরকম একটা গল্প, ওটাতে এরকম একটা হতো, কিন্তু দর্শক যখন এপিসোড দেখতে বসবেন, এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট এপিসোড আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, প্রথম এপিসোড যখন তারা দেখতে বসবেন সেইখান থেকে তাদের ধারণা ভেঙে যাবে যে এরকম মেগা সিরিয়াল তারা আগে দেখেননি, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং অল থ্রু আমি সেটা মেনটেন করার চেষ্টা করবো এই প্রজেক্টে, যাতে
সমস্ত এপিসোড, আজকে এক নম্বর বলে না, 100 বা 500 বা 1000 যত এপিসোডই হোক না কেন, প্রত্যেকটা এপিসোডের মধ্যে সেই ইউনিক ব্যাপারটা থাকবে এবং লোকে দেখে বুঝবে যে না, একটা অন্যরকম কোনো একটা কাজ হচ্ছে বা একটা অন্যরকম এপিসোড দেখছি। এই চেষ্টাটা আমার থাকবে এবং আশা করি দর্শকরা ভীষণ পছন্দ করবে এই শোটা। আমি তো ভীষণ আশা করি। আমার এই প্রজেক্টে আমার চরিত্রের নাম দেবতনু, আমি ঈশানের মানে যে আমাদের প্রোটাগনিস্ট হিরো তার কাকা, বাট আমাদের মধ্যে ফ্রেন্ডলি মানে সম্পর্ক, মানে কাকাসুলভ কোনো ব্যাপার নেই আমার মধ্যে। আমি একজন ফটো জার্নালিস্ট, আমি এই বাড়িতে একটা মানে বিশাল মন্দির আছে, সো ভক্তির একটা পরিবেশ থাকে সবসময়, সবাই খুব ভক্তির মধ্যেই বিলীন থাকে। কিন্তু ঈশানও ভগবান, সরি ঈশান না মানে দেবতনু, মানে আমি ভগবানের বিশ্বাসী, বাট মানে সেরম নয় যে সবসময় সেটা নিয়ে থাকতে হবে, সবটাই ভগবান করছেন এরকম ভাবে এরকম নয়। এবং ও আর কি সেই নিয়ে আর কি বাড়ির লোকেদের পেছনে লাগে, একটু মজা করে এরকম, মানে ফান লাভিং ক্যারেক্টার, আর এইটাই বিষয় আর কি। আর দেখা যাক কি হয় আস্তে আস্তে, চরিত্র কিভাবে দুদিক কি করে ব্যালেন্স করবে গোপাল দা, ওদিকে ওইদিকে ডিরেক্টর এক হাউস এক, কি করে সেটা ব্যালেন্স হয়ে যায় ম্যানেজ, মানে দুটো প্রজেক্ট করা যায় একসাথে, কোনো অসুবিধা হয় না। কিন্তু বেশ অনেকটা সময় ওখানে তোমার দিতে হতো, এখন সেটা এবার ম্যানেজ করে নিতে হবে। মানে একটা কনভিনিয়েন্স হলো যে মানে একই হাউস, একই হাউস ওরা ডেটটা অনেকটা ম্যানেজ করবে, আমাকে ওটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা ফটো জার্নালিস্ট তো ব্যক্তিগতভাবে গোলদা কি ছবি তোলার প্রতি প্যাশনেট? হ্যাঁ, আমি মানে ছেলে হওয়ার আগে অবধি আমি যখন বেড়াতে যেতাম প্রচণ্ড ছবি তুলতে আমি ভালোবাসি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, বাট তারপর থেকে আর সেরমভাবে, তারপরে এই প্যান্ডেমিক, সবার শরীর খারাপ, কাজের খুব একটা ভালো অবস্থা না, সব মিলিয়ে ছবি তোলা হয়নি লাস্ট কয়েক বছর। বাট এবার ডেফিনেটলি আবার নর্মাল, যত লাইফ যত আবার নর্মাল হবে, ছেলে একটু বড় হবে, সঙ্গে বেড়াতে গেলে তো মানে ওর পেছনেই ছুটতে হয়, ছবি তোলা হয় অল্প অল্প করে বড় হচ্ছে। এবং দুজনেই ব্যস্ত, মানে তুমিও এখন দুটো সিরিয়ালে ব্যস্ত, আরো নানান প্রজেক্টের মধ্যে ব্যস্ত, নানান কাজে ব্যস্ত, ফাইল দিও একদম লিডিং ক্যারেক্টার, এই মুহূর্তে কি করে সামলাচ্ছে পুচকে ডাকে, তাকে সময় দিচ্ছে কিভাবে? ওই মানে বাবা মা আছে বাড়িতে, প্লাস মেয়েরাকে মানে আমার ছেলের মানি আছে, উনি থাকেন সারাদিন ওর সঙ্গে থাকেন, তো এই আর কি হয়ে যায়। কখনো কখনো অভিমানও করে রাত্রি এই বয়সেই, বলে যে তুমি রাত্রিরে গেলে বলে বাড়ি চলে যাও, এই সরি কাজে চলে যাও, কাজে চলে যাও, তখন আবার একটু ওর সঙ্গে খেলতে হয় রাত্রি 12টা অবধি, ম্যানেজ হয়ে যায়, এখনো তো ছোট আছে। এবার হোপফুলি স্কুল খুলে গেলে ও আর কি আবার নর্মাল স্কুলে গেলে ইনভলভমেন্টটা ওরও বাড়বে, হয়ে যাবে তখন বন্ধু বান্ধব হবে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।